আয়রন প্লাস আয়রন স্ট্যান্ড, এখানে লেখা আছে অফ। জি হ্যাঁ, এটা যে অফ থেকে আপনি ডান দিকে দিবেন, ডান দিকে দিলে এটা বাড়বে। এখানে আছে আপনার হলো 42, তার মানে লম্বায় 42 ইঞ্চি জায়গা যদি আপনার স্পেস খালি থাকে তাহলে এই আয়রন টেবিলটা বসবে। আমি কিন্তু এখানে আয়রন করবো, এখানে কিন্তু আমি রাখতে পারবো না, এটা গরম জিনিস, তখন আমি আয়রনটা এখানে রাখবো। ঘরের যে কোনো কোণা বা কোনো একটা সাইডে আমি স্ট্যান্ড করে রেখে দিতে পারবো। আয়রনের ওয়ারেন্টি হচ্ছে আপনার এক বছরের, এক বছরের মধ্যে যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয় আমরা এটা তাকে ফ্রিতে করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেইলি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাতে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আছেন শিপন ভাই, আমরা আছি মহম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন ডাচবাংলা ফাস্টটাকের সামনে আয়ান হো অ্যাপ্লায়েন্সে। সেখান থেকে আজকে আমাদেরকে শিপন ভাই কিছু প্রোডাক্ট দেখাবে। আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আসলে অনেক এক্সক্লুসিভ, খুবই চমৎকার প্রোডাক্ট যা মা বোনদের জন্য স্পেশাল। আসলে মা বোনরা এই প্রোডাক্টগুলো খুব ইউজ করে থাকে, তো এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবে শিপন ভাই। শিপন ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কি দেখবো? আজকে আমি দেখাবো হলো আয়রন প্লাস আয়রন স্ট্যান্ড। আচ্ছা, যেখানে আপনার সব ধরনের কাপড় চোপড় বাসায় ঘরে বসেই আয়রন করতে পারবে। আমরা আজকে আয়রন এবং আয়রনের স্ট্যান্ড দেখবো। আমরা আজকে কোন ব্র্যান্ডের আয়রন দেখবো? আমরা আজকে দেখবো হলো আপনার ন্যাশনাল। আচ্ছা, ন্যাশনালের খুব চমৎকার একটা আয়রন দেখতে পাচ্ছি, এবং সাথে আছে মেবি আমাদেরকে এখানে আছে, এখানে আছে হলো আপনার কোনিয়ন। জি, কোনিয়ন ব্র্যান্ডের, মানে দুইটা ব্র্যান্ডের আয়রন আমাদের কাছে আজকে অ্যাভেলেবল আছে। এবং আপনি বলতেছিলেন যে আজকে একটা ধামাকা অফার দিবেন, যে আসলে যারা এই আয়রন এবং আয়রন স্ট্যান্ডার্ড নেবে তাদের জন্য একটা ধামাকা অফার আছে। আচ্ছা, আমরা প্রথমে একটু আয়রনের অপারেটিং সিস্টেমটা একটু দেখাই দিই। জি, এটা হচ্ছে আয়রনের যে অপারেটিং সিস্টেমটা অনেক ইজি। আচ্ছা হ্যাঁ, এই যে মনে, যে এখানে একটা মেজারমেন্ট চিহ্ন দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এখানে এই যে এখানে লেখা আছে অফ। জি হ্যাঁ, এটা এই যে অফ থেকে আপনি ডান দিকে দিবেন, ডান দিকে দিলে এটা বাড়বে। আচ্ছা, এবং এখন থেকে আপনি কী কাপড় করবেন, লিওন, সিল্ক, কটন, উল, প্রত্যেকটা আপনার যে কাপড়গুলো আছে আমরা সাধারণত পরি, এই কাপড়গুলোর আপনার নাম দেওয়া আছে। আপনি এই মেজারমেন্ট মতো দিয়ে নিলে সেম ওই পরিমাণ হিটেই নিবে এটা। আচ্ছা, আমরা এই আয়রনটাতে দিয়ে কি নর্মালি আপনার দেখা হলো যে জিন্স প্যান্ট বা পাঞ্জাবি এগুলো করতে পারবো? সব কাপড় করতে পারবে, জিন্স প্যান্ট পাঞ্জাবি সব কাপড় করতে পারবে। আচ্ছা, সবগুলো আমরা এই আয়রন দিয়ে করতে পারবো, ঠিক আছে। সো আপনি বলছিলেন যে আয়রনের সাথে আয়রনের স্ট্যান্ডও আছে, তাই না? জি, আয়রনের সাথে আয়রন স্ট্যান্ডও আছে। আচ্ছা, এই স্ট্যান্ডটা আপনার দুইটা সাইজ, মেবি একটা বড় একটা ছোট? একটা বড় একটা ছোট। একটা সাইজ হলো, যেমন এটা সাইজ হলো 14x42। চোদ্দ বাই বিয়াল্লিশ। আচ্ছা, এখানে লেখা 14x42। আমি এটা আপনাকে মেজারমেন্টটা মেপও দেখাই দিতে পারি। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি দেখা যায়, প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তাহলে এটা বুঝতে অনেক ইজি হবে। এই দেখেন, নিতে চায় সেই ক্ষেত্রে এটা লম্বায় আপনার একই হবে। আচ্ছা, লম্বায় হলো আপনার 42, দৈর্ঘ্য হচ্ছে হলো আপনার 16। আচ্ছা, তার মানে লম্বা দুইটা ঠিকই থাকবে, 42 আর এই পাশটা থাকবে হলো 16 আর 14 16 প্লাস 14। এটা হয় কি, অনেক সময় অনেকের দেখা গেল যে 3 পিস আছে, শার্ট আছে, প্যান্ট আছে, এটা যদি আপনার পোস্তটা যদি একটু চড়া থাকে তাহলে এটা করতে একটু ইজি হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জন্য এখানে দুইটা সাইজ আছে, যার যেরকম লাগে সে নিতে পারবে, 16x42 18x42। আচ্ছা, তো আমরা একটু ন্যাশনালের যদি আয়রন একটু দেখায় দিই, আসলে এটা কিভাবে বা এটার ক্যাটাগরি কি যদি? এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ব্র্যান্ডের। হ্যাঁ, এই যেখানে লেখা আছে ন্যাশনাল। জি, আর এটা হচ্ছে অটো। আপনি যেই কাপড়টাই করবেন ওই কাপড়ের মেজারমেন্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন, এর আগে আমি বলছি। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে লেখা আছে লিওন, কটন, উল, এই যে এখানে লেখা আছে সেম এই মেজারমেন্ট মতো যদি আপনি ওই সেম কাপড়টা যদি আপনি দিয়ে নেন, যেই কাপড়টা করবেন উলে উলের যে এটা আছে এখানে এই মেজারমেন্ট মতো দিয়ে দিবেন, সেম ওই পরিমাণ হিট নিয়ে অতিরিক্ত হিট হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিকলি আর বেশি হিটটা নেবে না, যতটুকু হিট দরকার ততটুকু হিটেই নেবে, ততটুকু হিটেই নেবে, আবার যখন ওর হিটের প্রয়োজন হবে ও অটোমেটিক হিট নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এই স্ট্যান্ডগুলো কি ভাইয়া এইভাবেই রাখতে হয় নাকি অন্য কোনো সিস্টেমে রাখা যায়? স্ট্যান্ডগুলো যদি কারো জায়গা শর্ট থাকে বা জায়গা কম থাকে রাখার সমস্যা, সেক্ষেত্রে এই স্ট্যান্ডগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলো একদম রাখা ইজি।
হ্যাঁ, প্লাস এটা আপনার মানে এগুলো হোল্ড করেও রাখা যায়, হোল্ড করেও রাখা যায় এবং এটা আপনার বড় ছোট করা যায়। আচ্ছা, যেমন এই যে এখানে দেখেন একদম ইজি আমি দেখাই দিচ্ছি, এই যে এটা উঁচু করা ছিল, যে এটা আপনার নিচেও করা যায়। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশটা, এই পাশটা কি, এই পাশটা হলো যখন আমি আয়রন করব, আমার আয়রনটা যখন হিট হয়ে যাবে আমি আয়রনটা কোথায় রাখবো? আচ্ছা, আমি কিন্তু এখানে আয়রন করব, এখানে কিন্তু আমি রাখতে পারবো না, রাইট? এটা গরম জিনিস, তখন আমি আয়রনটা এখানে রাখবো। আচ্ছা সুন্দর, এই যে দেখেন আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার আয়রনটা রাখতে পারবেন কাজের বিরতির সময়। এটাকে আমি ক্লোজ করে রাখতে পারি। আচ্ছা, ক্লোজ করে রাখা যাবে, ক্লোজ করে রাখা যাবে। এবং এখানে দেখেন চমৎকার কিন্তু একটা প্রিন্ট আছে, দেখেন এই প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার, দেখেন পাঞ্জাবির মতো প্রিন্ট মনে হচ্ছে আমার কাছে, খুবই চমৎকার প্রিন্ট। এবং এই পাশেরটা কিন্তু আপনার কালার আবার আলাদা, এই যে দেখেন এটার প্রিন্ট আবার ভিন্ন রকম। তো এইটার যে সাইজ, এইটার সাইজটা হলো আপনার 14x42, আর এইটার সাইজ হলো আপনার 16x42, দুইটা স্ট্যান্ড পাচ্ছেন, যার যে জায়গা অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রাখতে পারেন। এটা যদি আমরা একটু স্ট্যান্ড করি ভাইয়া, যদি আমরা যদি আমি ফোল্ড করে রেখে দিই, এটা আপনি যদি ফোল্ড করে রাখতে চান তাহলে এই যে এটা একদম ইজি, এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই এইভাবে রাখলাম, হ্যাঁ এই এইভাবে একদম ইজি ভাবে। ওরে বাবা, তার মানে আপনার ঘরের যে কোনো কোণা বা কোনো একটা সাইডে আমি স্ট্যান্ড করে রেখে দিতে পারবো, রেখে দিতে পারবো, যাদের একদম জায়গা ছোট, যা আমার আর ড্রয়িং এ বা ডাইনিং এ জায়গাই নেই, অল্প জায়গা, একটা টেবিল ফালানো আছে, ওই টেবিলের পাশে এটা রেখে দেওয়া সম্ভব না, তাহলে কিন্তু টেবিলটা হালকা সাইড করে আপনার প্রয়োজনে কাজটা সেরে আয়রন করে কিন্তু নিতে পারেন। আর দেখালো যে আমরা বাজারে যখন বা আমরা লন্ড্রিতে আয়রন করতে যাই সময় বেশি লাগে, বা দেখালো যে আপনার একটা শার্ট করতে গেলে 10-15 টাকা মেবি লাগে, এখন আপনি 15 টাকা মিনিমাম মিনিমাম একটা আয়রন করতে হয়। কিন্তু দেখালো যে আমরা যদি এই আয়রনগুলো ইউজ করি বাসায় বসে নিজের প্রয়োজনে কাপড় চোপড়, হুট করে দেখালো যে আমি এখন একটু বাইরে যাব, টি শার্টটা নিলাম, টি শার্টটা দেখালো যে এখন আয়রন করা নাই, এখন আবার লন্ড্রিতে যাবো, আবার করবো, একটু হ্যাসেল হয়ে যায়। হ্যাঁ, আপনি নিজে করে নিলেন। হ্যাঁ, বাসায় বসে আমরা নিজে করতে পারবো, কারণ যেহেতু এগুলো অটো দেওয়া, আর অনেক সময় হতো কি যে এই আয়রনগুলো আমরা যখন রেখে দিতাম কাপড়টা পুড়ে যেত, কিন্তু সেই পুরার চান্সটা এখন নাই, না এটা একদম অটোমেটিকলি হিটটা অফ হয়ে যাবে, তো খুব সুবিধা। তো আপনি একটা অফারের কথা বলতেছিলেন, আমরা আগের মতো এটা রেখে দিই ভাইয়া। জি, তো আমরা একটা এক্সচেঞ্জ করে দিই। জি, এই যে স্ট্যান্ডটা করে আপনি আপনি আস্তে আস্তে রাখেন, ঠিক আছে, সমস্যা নাই। হুম, এটা গাড়ি গাড়ি বসিয়ে দিলে হবে। জি জি, একদম নিজে গাড়ি বসিয়ে দিলাম, গাড়ি গাড়ি বসিয়ে দিলাম। জি, এই যে আগের মতো হয়ে গেল স্ট্যান্ড, এখন আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজনীয় কাপড়গুলো আপনি এখানে আয়রন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখাচ্ছিলাম একটা ন্যাশনাল ব্র্যান্ড, আমরা দুইটা পাশাপাশি রাখি, দুইটা আয়রন ন্যাশনালটা পাশে রাখি এবং কোনিয়নটার পাশে রাখি, দেখি, ঠিক আছে, দেখি দুইটা পাশে একটাতে রাখেন, একটাতে রাখলে সুবিধা হবে কি, দুইটা আয়রন বোঝাতে সুবিধা হবে, সুবিধা হবে। এই এই যে আমরা দুইটা আয়রন রাখি ভাইয়া, এই দুইটা আয়রন। এখন আপনি আমাদেরকে এটার ওয়ারেন্টি গ্যারেন্টি এবং প্রাইস সম্পর্কে একটু বলেন। প্রথমে যদি আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি বলি, এটার সাথে কি ওয়ারেন্টি থাকতেছে? এটা আয়রনের ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছরের, এক বছরের মধ্যে যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয়, জি, আমরা এটা তাকে ফ্রিতে করে দিই। আচ্ছা, 1 বছরের মধ্যে। আচ্ছা, এখন প্রাইসটা কি পাবো? কোরিয়ানটাও সেম সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা হচ্ছে আয়রনটা হচ্ছে আপনার যদি কেউ সিঙ্গেল নেয় 1500 টাকা, আয়রন 1500 টাকা, আর স্ট্যান্ড যদি 14x42টা যদি নেয়, জি, তাহলে এটার প্রাইসটা হলো আপনার 1700 টাকা, 1700 টাকা। হ্যাঁ, এটা হলো 3200 টাকা হচ্ছে প্যাকেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাকেজ। আর এটা যদি নেয়, জি, আপনার কোনিয়নটা যদি নেয়, জি, কোনিয়নটার প্রাইস পড়বে হলো আপনার 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা। আর আয়রনটার স্ট্যান্ডের প্রাইস হলো আপনার 1700 টাকা, 1700 টাকা, 1600 আর 1700, 3300 টাকা, 3300 টাকা। আর এটা এটা যদি ছোটোটা যদি আবার কেউ নেয়, জি, ছোটোটা নিলে আবার প্রাইস কম আছে, জি, 14x42 যদি নেয় তাহলে এখানে আরও 100 টাকা কম আছে, 100 টাকা কম আছে, 100 টাকা কম। তার মানে এটা পড়বে হলো 1500 টাকা, 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা থেকে 1600 টাকা। হ্যাঁ, 1600 টাকা, আর হলো আপনার আয়রনের দাম ওইটাই থাকবে। আচ্ছা, 1500 টাকা, 1600 টাকা প্লাস হলো 1500 টাকা, জি। সো এখন আমি বলতে চাচ্ছি যে আমরা যদি বড় সাইজের টেবিলটা নিতে চাই এবং আয়রনটা নিতে চাই, তাহলে পড়তেছে 1600 আর 1700 হলো আপনার 3300 টাকা। এখন যদি দুইটা একসাথে নিতে চাই, কোনো ডিসকাউন্ট আছে কি না? যে দুইটা যদি একসাথে নিতে চাই তাহলে 200 টাকা ডিসকাউন্ট আছে, 200 টাকা, তাহলে 3100 টাকা, 3100 টাকা। আর একটু কম রাখা যায় না দুইটা একসাথে করলে? একদম ডিসকাউন্ট করে দিছি তো। তো আর দুইটা যদি একসাথে নেয় তাহলে 2500 টাকা। হ্যাঁ, আচ্ছা যাক, ফাইনাল ভাই অনেক কম হয়েছে। আসলে এই আয়রনগুলোতে 100-150 টাকাই বেনিফিট হয়, আর বেশি কমানো যায় না, যেহেতু কম্বো একটা প্যাকেজ। সেই কারণে যারা এই আয়রন এবং স্ট্যান্ডটা নিতে চান তারা 2500 টাকা নিতে পারবেন, আর যদি সিঙ্গেল নেন তাহলে আপনার লস হবে।
দোকানদার কিন্তু ঠিকই জিতে যাবে। আপনি সিঙ্গেলে নিলে আপনার আয়রনটা লাগবে 1600 টাকা আর স্ট্যান্ডটা লাগবে 1700 টাকা, তাহলে 3300 টাকা। এখন যদি আপনি আয়রন এবং স্ট্যান্ড একসাথে নেন তাহলে পাচ্ছেন অনলি 2500 টাকা, তার মানে আপনার সেভ হচ্ছে 800 টাকায়। হিউজ ডিসকাউন্ট ফর সিম্পল প্রোডাক্টস, মানে একদম ছোটো প্রোডাক্টের জন্য এটা কিন্তু একদম হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক ন্যাশনালটার ক্ষেত্রেও সেম, ন্যাশনালের যে আয়রনটা আছে সেটাও যদি আপনারা নেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা, আমরা কিন্তু একই দাম রাখার চেষ্টা করতেছি, বা একে বলে যে আসলে দুইটা প্রাইস এক করে দেন, যারাই ন্যাশনাল নেবেন বা কোনিয়ন নেবেন আপনারা দুইটা একসাথে নিলে 2500 টাকা নিতে পারবেন। আচ্ছা, আপনাদের চ্যানেলের জন্য 2500 টাকাই। আচ্ছা, থ্যাংক ইউ জি। তাহলে 2500 টাকা আমরা নিতে পারবো, আর যদি আমরা সিঙ্গেলে নিতে চাই তাহলে কিন্তু এটার দাম 1700 টাকায় পড়বে আপনার 16x42 সাইজের। আর এইখানে যেটা দেখাচ্ছিলাম যে 14x42 এটা পড়বো হলো 1600 টাকা, 100 টাকা ডিস্টেন্স, 100 টাকা ডিস্টেন্স। তার মানে আপনি চাইলে কিন্তু এইটা দিয়েও, ছোট টেবিলটা দিয়েও কিন্তু আপনার আয়রন নিতে পারবেন, প্রাইস পড়বে অনলি 2500 টাকা। সো বন্ধুরা, আমরা কিন্তু বলে দিলাম যারা আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে যান, কারণ এটা হলো একদম ফ্লেক্সিবল প্রোডাক্ট, যে কেউ সাধ্যের মতো কিনতে পারে এবং বাসায় বসে কিন্তু আপনারা নিজের সম্ভাবে আপনার কাপড় চোপড় সব কিছু আয়রন করতে পারবেন। ঠিক আছে, তো শিপন ভাই আমরা আজকে এখানেই শেষ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ভিডিও নিয়ে আয়ান হোম অ্যাপ্লায়েন্সে আমরা আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলো তো আপনারা স্ক্রিনশট দিয়ে, দুইটা নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দেবেন, তারা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস বলতে পারবে। এবং আর ডেলিভারিটা একটু যদি আমরা, ডেলিভারিটা কিন্তু বলি না, ডেলিভারিটা কীভাবে দেবো? ডেলিভারিটা যদি ঢাকার মধ্যে কেউ নেয় জি, হ্যাঁ, যেখানে যাবে তার যেটা ভাড়া আছে সেই ওইটা দিতে হবে। এবং ঢাকার বাইরে যদি কেউ দিতে চায় ঢাকার বাইরেও নিতে পারে, যদি কুরিয়ার মাধ্যমে নেয় কুরিয়ার মাধ্যমে কুরিয়ার যে চার্জটা আসবে সেটা দিতে হবে। আচ্ছা, কুরিয়ার চার্জটা ফ্রি না, কুরিয়ার চার্জটা দিতে হবে, কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ঢাকার বাইরে? ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। ঢাকার মধ্যে না ঢাকার বাইরে? ঢাকার বাইরে, ঢাকার বাইরে, ঢাকার বাইরে। ঢাকার মধ্যে নিলে এটা ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ঢাকার মধ্যে যারা নেবেন তাহলে আমি একটু সহজ করে বলে দিই, ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা শুধু প্রোডাক্ট অর্ডার করবেন, বাসায় পৌঁছা যাবে, সেখান থেকে পেমেন্ট করলে হবে। আর ঢাকার বাইরে থেকে বা প্রবাসী বাইরে যদি নিতে চান তাহলে 500 টাকা আপনি বিকাশে পেমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।